আমরা এখন আছি নিউ দীঘাতে জাহাজবাড়ি। তো সেই জাহাজবাড়িতে এসেছি, এখানে একটা 7D শো হয়। তো সেই শোটা দেখার জন্য আমি প্রথমবারই এলাম, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো যদি ভিতরে ক্যামেরা অ্যালাউ করে তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর না হলে বাইরে থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে বলে রাখি, এখানে টিকিট মূল্য হচ্ছে 100 টাকা পার হেড, আর 15 মিনিটের একটা শো এখানে দেখানো হয় জাহাজবাড়িতে। তো আমি শুনেছি খুব আকর্ষণীয় একটা শো এখানে চলে, যেটা দেখার জন্য প্রচুর মানুষের ভিড়ও দেখা যায়। তো আমরাও এসেছি সেই জন্য জাহাজবাড়িতে এই 7D শোটা দেখার জন্য। যেহেতু এটা জাহাজের মডেলে তৈরি হয়েছে, সেই জন্যেই এর নাম কিন্তু জাহাজবাড়ি। এই জাহাজবাড়ির লোকেশানটা একটু বলে রাখি, নিউ দীঘাতে যে সি ফেসিং হোটেলগুলো রয়েছে, হোটেল রানীকুটি বা হোটেল মেহেক, তার সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেই টোটোতে করে 2 মিনিট লাগবে, আপনি পায়ে হেঁটেও আসতে পারেন, আর টোটোতে করেও আসতে পারেন, 10 টাকা করে ভাড়া নেয়। সেই টোটোয় করে আপনি চলে আসতে পারেন এই নিউ দীঘাতে জাহাজবাড়ি। তো চলুন তাহলে এবারে ভিতরের দিকে যাওয়া যাক। তো দেখা যাক শোটা কেমন হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো। একটা শো দেখলাম, যারা নিউ দীঘাতে আসবেন অবশ্যই এই শোটা দেখার চেষ্টা করবেন, ভীষণই রোমাঞ্চকর। একদম সিট বেল্ট বেঁধে বসে রাখার মতো একটা শো দেখলাম। তো চলুন এবার একটু সমুদ্রের ধারে গিয়ে বসা যাক, বিকেল হয়ে গেছে, সন্ধে সন্ধে হচ্ছে, এই সময়টা সমুদ্রের ধারে বসে মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা। তো চলুন তাহলে এবারে একটু সমুদ্রের ধারে দেখানো যাক। আর ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, ভিডিও করতে পারিনি, তবে যারা আসবেন তাদের জন্য বলছি ভীষণ ভালো লাগবে, আসুন এসে এই 7D শোটা একবার অন্তত দেখে যান। চলুন তাহলে এবারে সমুদ্রের দিকে যাওয়া যাক।